আমার বুদ্ধি আর কাজে লাগবে না ভাই, আমি এতদিন যা করছি সেটা এখন বাদ দিতে হবে। আপনারা চিন্তা ভাবনা করেন যে গ্রামের বাড়িতে যাবেন ঈদের ছুটিতে বা বিভিন্ন সময়, ঘরের স্বর্ণালঙ্কার বা দামি দামি জিনিসপত্র প্রকাশ্যে রাখলে চোর সেটা পাওয়া যাবে, তাই জন্যে যত ময়লা আবর্জনা আছে, যত মানে বাজে বাজে জায়গা আছে, সেই সব জায়গায় আপনারা স্বর্ণালঙ্কার বা ঘরের সবচেয়ে দামি দামি জিনিসপত্র আপনি রেখে যান। কিন্তু চোর চক্রের সদস্য তো ভাই এই পৃথিবীতে থাকে, ওরা তো আর মঙ্গল গ্রহে থাকে না, ওরাও তো দিনে দিনে আস্তে আস্তে বুঝে যেতেছে মানুষের মন মানসিকতা ভাই। চোরের এখন এত দরকার ভাই, যে টয়লেটের যে পাইপ আছে, চোরের বাড়িতে মনে হয় কমোড সিস্টেম পাইপ নাই ভাই, সেই পাইপটা পর্যন্ত নিয়ে চলে গেছে। চোরের বাড়িতে ঝর্ণা মনে হয় এখনো পর্যন্ত লাগায় নাই, সেই ঝর্ণা পর্যন্ত খুলে নিয়ে গেছে। চোরের বাড়িতে ট্যাপ নাই, সে ট্যাপ পর্যন্ত নিয়ে গেছে। মানে বরিশালে এমন একটা ঘটনা ঘটেছে, আমি চোরের বুদ্ধি দেখে অবাক হয়ে গেছি। তারপরে ঘটনা ঘটেছে ঈদের পরের দিন, অর্থাৎ 12 তারিখে। চোরের বাড়িতে মনে হয় গরুর মাংসও নাই ভাই এখন, বা মাছ নাই ফ্রিজের ভিতরে। আমরা স্বভাবতই ভাই ফ্রিজটা তো খালি করে যাব না, তো বাসাওয়ালা ফ্রিজের ভিতরে কিছু গরুর মাংস রাখছিল বা ওখানে কিছু মাছ রাখছিল, তো সেইগুলো চোর নিয়ে গেছে। মানে কিন্তু সবচেয়ে আমি যেটা বুঝতে পারছি, যে আমার কাছে খারাপ লাগছে, যে চোরটা মনে একটু অশিক্ষিত ভাই। এখানে এই ঘরের যে সার্টিফিকেট ছিল, এই ব্যক্তিটা সারা জীবনের বলতে পারেন যে অর্জন সেগুলো পানিতে ভিজিয়ে রেখে গেছে, এটা খুবই অমানবিক হয়েছে। ঘরের প্রতিটা লাইট ভাই রে ভাই, আমার ঘরের লাইট যদি গুনি, আমার ঘরের লাইট প্রচুর লাইট ভাই, এক রুমে 3টা 4টা করে লাইট, ও লাইট বিক্রি করেই তো ঘরের প্রতিটা লাইট খুলে নিয়ে গেছে ভাই। বরিশালে এমন একটি ঘটনা ঘটে গেছে, একজন ব্যাংক কর্মকর্তার বাড়িতে ঈদের ছুটিতে তিনি গ্রামের বাসাতে গেছেন, তো 12 তারিখে হঠাৎ করেই তার বাসাতে 4তলাতে রুম, তো সেখান থেকে আসলে আমরা ঢাকা শহরে বিশেষ করে আশেপাশে আমরা যেখানে থাকি না কেন ভাড়া বাসাতে, এক বাসা থেকে আরেক বাসায় তেমন কোনো আমাদের কথাবার্তা নাই বা যাতায়াত খুব কম থাকে, এই জন্য পাশের বাসাতে যদি আপনার ডাকাতিও হয়ে যায়, চুরিও হয়ে যায়, আমরা বুঝতে পারি না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। একটা ইয়া দিলেই, খোঁচা দিলেই সব কিছু খুলে যায়। তো চোর ঢুকেছে ভিতরে, ঢোকার পরে সেখানে থাকা ওই ঘরের মালিকানরা মনে করছে যে স্বর্ণ টর্ণ গ্রামের বাড়িতে নিয়ে যাব না, সেখানেও একটু রিস্ক লাগে, এখানে বাসায় রাখবো কিন্তু প্রকাশ্যে রাখবো না। রান্নাঘরের যে ময়লা আবর্জনা আছে, জাস্ট ভাবেন, রান্নাঘরের ময়লা আবর্জনার ভিতরে কয়েক ভরি স্বর্ণ লঙ্কার রেখে গেছে। চোর ওই রান্নাঘরে গিয়ে ওইগুলোও খুঁজে বের করছে, মানে চোরের মাথায় অলরেডি চলে গেছে চোরদের যে হ্যাঁ এখন আর ভালো জায়গায় জিনিসপত্র পাবলিকরা রাখে না, ওখান থেকে পর্যন্ত খুঁজে বের করেছে, এবং নগদ টাকা পয়সা তো নিছেই। এরপরে ঘরের সকল আসবাবপত্র যেটা তাদের পছন্দ হয়েছে, ফ্রিজ থেকে বিভিন্ন খাবার দাবার যেটা পছন্দ হয়েছে মন মতো একবার সব কিছু নিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে কী করেছে, ট্যাপ বাথরুমের ট্যাপটা ছেড়ে দিয়ে গেছে, এটা সবচেয়ে বাজে করছে। পুরো ঘরে প্রায় 6 ইঞ্চি পানি জমে গেছে, পানি জমতে জমতে বাহিরে যখন চলে আসছে তখন পাশের বাড়ির রুমের লোকজনরা জাস্ট একটু মানে ভাবতেছিল যে পানি কিভাবে এইভাবে বের হচ্ছে ঘর থেকে, তখন পরিবারের জানানো হয়, পরিবার এসে দেখে যে এই অবস্থা। মানে কি বলবো, বাড়িওয়ালার বলছিল যে কি ব্যাপার এরকম, আপনারা কিছুই জানেন না বুঝেন না, বা সিসি ক্যামেরা আছে কি না। বাড়িওয়ালা বলতেছে যে 5 মাস আগে সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আমার বাড়িতেও চুরি হয়েছে। জাস্ট ভাবেন, বাসা থুয়ে যে যাবেন কোথাও, কি অবস্থা হয়ে যাচ্ছে, মানুষ এতই অভাবে পড়ে গেছে না, এগুলো স্বভাবের চোর, বুঝতেছি না আমি। যাই হোক, বাড়িওয়ালা যথেষ্ট পরিমাণে সিসিটিভি ফুটেজের দেখাইতে পারে নাই বা বলছে যে সেটা নষ্ট বা তার বারবার ছিঁড়ে যায় জন্য তিনি ঠিকও করেন নাই, আমার বাড়িওয়ালারও গাফিলতি আছে যেটা বুঝলাম। আর চোরও জানে যে হ্যাঁ এই বাড়িতে সিসি ক্যামেরা কাজ করে কি করে না, চোরের কাছে সব আপডেট আছে, আশেপাশেরই চোর হয়তো বা, তো আপনারা সবাই সচেতন থাকবেন, এখন কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন কিন্তু সবাই আসলে চোরের মেন্টালিটিও কিন্তু এরকম হয়ে গেছে যে আপনারা আবর্জনাতে স্বর্ণ রাখেন না কেন, যেখানে রাখেন না কেন সেখানে কিন্তু খুঁজে বের করবে। তাই আপনি যে বাসাতে আছেন সে বাসার সিকিউরিটিটা কতটা শক্ত, এবং সে বাসাতে আপনি কোথাও গেলে গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাওয়া উচিত হবে কি না, বা সাথে নিয়ে যাওয়া উচিত হবে কি না, বা নেবেন কি না, এটা একটু ভাববেন। এই জন্য হলো ভিডিওটা আজকে শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন।